আজকে আমি যার কথা বলতে চলেছি তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় রজনীকান্ত। এই নামটা আমাদের খুব শোনা লাগলেও এনার প্রতিভা, এনার দক্ষতা, এনার জীবনের স্ট্রাগল আমাদের চোখে জল আনতে বাধ্য করবে। এই রজনীকান্ত, এনাকে আমরা যতটা সহজভাবে চিনি, সহজভাবে দেখেছি, উনি কিন্তু অতটাও সহজ নন। ওনার প্রতিভা, ওনার দক্ষতা অস্বাভাবিক, যাকে এক কথায় বলে আমেজিং, ইংলিশে যাকে জিনিয়াস বলা চলে। তিনি কিছু অস্বাভাবিক দক্ষতা এবং প্রতিভার অধিকারী। শিবাজিরাও গোয়েকওয়ার হরফে রজনীকান্ত 1950 সালে 12ই ডিসেম্বর কর্ণাটক ব্যাঙ্গালোরের এক মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামুজি গোয়েকওয়ার এবং মায়ের নাম জিজাবাই। ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি তার এক অদ্ভুত অনুরাগ ছিল। ছোটোবেলায় তিনি পড়েছেন গোবিপুরম গভর্নমেন্ট স্কুলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার একনিষ্ঠ অনুরাগ ছিল। তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন। এরপর তার বাবার রিটায়ারমেন্টের পর তারা পুরো পরিবার ব্যাঙ্গালোরে শিফট হয়ে যান। সেখানে তার দাদা তাকে রামকৃষ্ণ মিশনে পড়াশোনার জন্য পাঠিয়ে দেন। সেখানে তিনি মারাঠি ভাষার পাশাপাশি কন্নড় ভাষাটাতেও দক্ষতা অর্জন করেন। মিশনে পড়াশোনার পাশাপাশি তিনি বেশ কিছু ছোট নাটকে অভিনয় করেন। মহাভারতে একলভ্যের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখে তাকে স্বয়ং কবি ডিয়ারবিন্দ আলাদাভাবে সম্বর্ধনা প্রদান করেন। এইভাবেই তার অ্যাক্টিং এর প্রতি আকৃষ্ট জন্য। তিনি মনে করেন এটাই তার জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। এমন অবস্থায় তার পরিবারের অবস্থা বিশেষ ভালো ছিল না। ক্লাস সিক্সে পড়ার সময় তিনি আচারিয়া পাবলিক পাঠশালায় তার শিক্ষাজীবন শুরু করেন। সেখানেও তিনি ছোটোখাটো নাটকে অংশগ্রহণ করেন এবং সমানভাবে তার দক্ষতা প্রদর্শন করেন। এমত অবস্থায় তার পরিবারের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে, ফলে তিনি ছোটোখাটো কাজে নিজেকে অংশগ্রহণ করাতে শুরু করেন। ঠিক সেই সময় ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট বাস সার্ভিসে কর্মচারীর প্রয়োজন হয় এবং তিনি সেখানে কন্ডাক্টরের ভূমিকায় কাজ করতে শুরু করেন। কাজ করতে করতেই বাসে তিনি একটা বিজ্ঞাপন দেখেন মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে। সেখানে তিনি অ্যাক্টিং করতে চাইলেও তার পরিবার তাকে সমর্থন করে না অর্থের অভাবে। অবশেষে তার আপন বন্ধু রাজবাহাদুর তাকে তার অ্যাক্টিং শেখার জন্য অর্থ প্রদান করেন এবং খুব সাহায্য করেন। সেই ইনস্টিটিউটে অ্যাক্টিং করতে গিয়ে তার সাথে আলাপ হয় কে বালাচন্দ্র, বিখ্যাত ডিরেক্টর, তামিল ডিরেক্টরের। রজনীকান্তের স্কিল, অ্যাক্টিং, কথা বলার ধরন, অ্যাক্টিভিটিসগুলো দেখে ডিরেক্টর তাকে প্রথম তার তামিল ফিল্ম যেটা 1975 বেরিয়েছিল, যার নাম ছিল অপূর্ব রানাদ্যাঞ্জাল, তাতে রজনীকান্তকে অ্যাক্টিং করার সুযোগ দেন। সেখানে অবশ্য রজনীকান্ত মেনে চরিত্র অভিনয় করে এবং তার অ্যাক্টিংটাও, অর্থাৎ তার অভিনয়ের টাইম লিমিটও খুব শর্ট ছিল। তবুও এই সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ হয়। তার অসামান্য দক্ষতার জন্য ঠিক সেই বছরই তিনি আরেকটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে যান। সিনেমাটির নাম কথা সঙ্গম। এবং এই সিনেমায় অভিনয় করার পর থেকে তাকে পিছনের দিকে ফিরে দেখতে হয়নি। তিনি তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমায় অভিনয় করেন এবং সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ দক্ষতা অর্জন করেন। অন্ধকানন, এই সিনেমায় তিনি অমিতাভ বচ্চনের সহিত অভিনয় করেন এবং এরপর থেকে তিনি বিভিন্ন হিন্দি সিনেমাতেও অভিনয় করতে শুরু করেন। তখন থেকেই তার নামের আগে সুপারস্টার তকমাটা জুড়ে যায় এবং তিনি হয়ে ওঠেন ভারতের এক অন্যতম প্রভাবশালী, প্রতিভাবান, অস্বাভাবিক দক্ষতার অধিকারী একজন মানুষ। সুপারস্টার হওয়া সত্ত্বেও তার পা কিন্তু মাটির ওপরই স্পর্শ করেছিল, তার পা কখনো মাটির ওপরে ওঠেনি। আর তাই জন্য তিনি তার ফ্যান, তার ভক্তদের বা সাধারণ মানুষের কাছে আসা সময় তিনি একজন সাধারণ মানুষ সেজেই আসতেন। তিনি কখনো মেকআপ দিয়ে বা ফলস হেয়ার লাগিয়ে কখনোই মানুষের সহিত আসেনি। উনি সর্বদাই একজন সাধারণ, যাকে আমরা সহজ ভাষায় আম আদমি বলি, সেইভাবেই মানুষের নিকটে এসেছেন। এটাই তার খাঁটিত্ব এবং তার প্রকৃত মনুষ্যত্ববোধের পরিচয় দেয়। এরপর লতা রঙ্গাচারী নামে একজন কলেজের স্টুডেন্ট তার কাছে তাদের কলেজের ম্যাগাজিনের জন্য তার
ইন্টারভিউ নিতে আসেন। রজনীকান্ত তাকে ভালোবেসে ফেলেন এবং তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। 1981 সালের 26 ফেব্রুয়ারি তিরুপতি অন্ধ্রপ্রদেশে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর তার দুই মেয়েও হয়। প্রথম মেয়ের নাম ঐশ্বরিয়া রজনীকান্ত, দ্বিতীয় মেয়ের নাম সুন্দরিয়া রজনীকান্ত। ঐশ্বরিয়া রজনীকান্তের পরবর্তীকালে বিবাহ হয় আরেকজন সাউথ ইন্ডিয়ান স্বনামধন্য অধিনায়ক ধনুষ, আর সুন্দরিয়া রজনীকান্ত সাউথ ইন্ডিয়ান ফিল্মের প্রডিউসার এবং ডিরেক্টরের ভূমিকায় কর্মরত হয়। অবশ্য পরবর্তীকালে রজনীকান্ত অভিনয়ের পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং এবং প্রডিউসিংয়ের কাজও করে থাকেন। তাই সুপারস্টার রজনীকান্ত 1984 সালে প্রথম দ্য সাউথ ইন্ডিয়ান মুভির জন্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করে। শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি আরও বহু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। পরপর প্রায় বলতে গেলে 2-3 বছর ধরেই তিনি একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। 2014 সালে তিনি ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। 2000 সালে এবং 2016 সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। শিবাজি দ্য সাউথ ইন্ডিয়ান মুভির জন্য ভারতের সবচেয়ে প্রভাবশালী হিরো অর্থাৎ অধিনায়ক এর তকমা লাভ করেন। তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী খ্যাতিসম্পন্ন প্রতিভাবান এবং দক্ষতা সহিত তিনি দক্ষিণ এশিয়ার একজন নাম করা অধিনায়কে পরিণত হন। তখন থেকে রজনীকান্তের নাম শুধু ভারতে না সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং তিনি তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, হিন্দি এই সমস্ত সিনেমায় অভিনয় করার পাশাপাশি কিছু ইন্টারন্যাশনাল সিনেমাতে অভিনয় করেন। তারপরে তার একটা সিনেমা বেরোয় যার নাম রোবট। বলা যায় ভারতের সবচেয়ে বেশি বাজেটের মুভি ছিল সেটা, তাতেও তার অভিনয় অসামান্য। এত খ্যাতির মধ্যেও তিনি কিন্তু ছিলেন একজন খাঁটি মানুষ। তার দরবারে যারা যেতেন তারা কিন্তু কখনোই খালি হাতে ফিরে আসতেন না। তাই আমার তরফ থেকে রজনী স্যারকে আমি জানাই প্রণাম। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব।